প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে এক কথায় উত্তর এই টাইপের প্রশ্ন নিয়ে। তোমরা নিশ্চয়ই মনে করছো যে এক কথায় উত্তর এটা তো মনে হয় অনেক সহজ হবে এমসিকিউ থেকে, কিন্তু আমার মতে এই প্রশ্নটা এমসিকিউ প্রশ্ন থেকেও কঠিন হবে। কারণ এমসিকিউ প্রশ্নে তো অপশন দেওয়া থাকে, কিন্তু এক কথায় উত্তরে কোনো রকম অপশন দেওয়া থাকে না, তাই এটা যথেষ্ট কঠিন হবে। তাই তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটায় দ্বিতীয় অধ্যায়ের প্রায় সকল গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই এইখান থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ইনশাল্লাহ। চলো আজকের আলোচনা শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি এই পিডিএফ লিঙ্কটা পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করে সেইখানে থেকে মেসেজ পাঠালে আমরা সাথে সাথে তোমাদের এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দেব। তাহলে তোমরা মোবাইল থেকেও খুব সহজেই এটা দেখে নিতে পারবে, আর সেই জন্য কোনো টাকা লাগবে না। চলো শুরু করি। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশন 2024, বাংলা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত বলি, প্রমিত লিখি, এক কথায় উত্তর। দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই তোমাদের একটি কবিতা দেওয়া আছে, মাগো ওরা বলে। দেখো, এক নাম্বার প্রশ্ন সেই কবিতার আলোকেই করা হয়েছে। আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, 1934 সালে। দুই, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার বইয়ের লেখক কে? আবু জাফর ওবায়দুল্লাহ। তিন, কুমড়ো ফুলে ফুলে কি নুয়ে পড়েছে? এখানে একটু ভুল হয়েছে, কি নুয়ে পড়েছে হবে, নয়ডুষ্কারের নু অন্তস্তেকার এ, নুয়ে পড়েছে লতাটি। তারপর চার নম্বর, মাকে লেখা খোকা চিঠিটা কোথায় ছিল? পকেটে। বলা হয়েছিল যে চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। এরপর পাঁচ নাম্বার প্রশ্ন, দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ ঘরের বারান্দা। ছয়, কাকা গাছ শব্দগুলোর উচ্চারণ স্থান কোনটি? উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। সাত, ক খ গ ঘ কোন ব্যঞ্জন ধ্বনি? উত্তর, কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। তোমাদের বইয়ে দেখো অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ অঘোষ, তারপর উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি, যেমন কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এই ব্যঞ্জন ধ্বনিগুলো কোনগুলো সেগুলো তোমাদের জানা থাকা কিন্তু খুবই দরকার। এই অধ্যায় থেকে মূলত এই প্রশ্নগুলোই বেশি আসতে পারে। তারপর আরেকটি তোমাদের এই অধ্যায়ে আরেকটি গল্প দেওয়া ছিল, সেটি হচ্ছে যাত্রা। এখন সেই যাত্রা গল্পের আলোকে প্রশ্ন করা হয়েছে, যাত্রা উপন্যাসটির লেখককে? লেখক হচ্ছে শকত আলী। প্রদেশে প্রাকৃত জন কি ধরনের রচনা? উপন্যাস। যাত্রা গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? যাত্রা উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। যাত্রা গল্পে নৌকার মাঝির সংলাপ কোন রীতিতে লেখা? আঞ্চলিক রীতিতে বা আঞ্চলিক ভাষায়। প্রফেসর সাহেবের নাম কি? যাত্রা গল্পে একজন চরিত্রের নাম হচ্ছে প্রফেসর সাহেব, তার নাম হচ্ছে রায়হান। ১৩ নম্বর প্রশ্ন, মরা খালে পানির রং কেমন ছিল? মরা খালে পানির রং ছিল সবুজ। কম্বায়োটিক কি? কম্বায়োটিক হচ্ছে এক ধরনের ঔষধ। যাত্রা গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? যাত্রা গল্পটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত। এরপরে শেষ প্রশ্ন এটি, যে যাত্রা গল্পে নাও ডুববো কইলাম, এখানে নাও কি? নাও হচ্ছে এক ধরনের নৌকা বা নৌকাই বলা চলে। এখানে মূলত আমি কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই দেখিয়েছি। আমরা অনেকগুলো এক কথায় উত্তর নিয়ে আলোচনা করিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। আর যে বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো থেকেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসতে পারে, তাই এইখান থেকে প্রস্তুতি নিলে তোমরা আশা করি বার্ষিক পরীক্ষায় কমন পাবে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।